এসে অফ ড্রামাটিক পোয়েজি। ডিএসসি থ্রি, আমরা তো হ্যাঁ স্যার, ডিএসসি ফোর করব, কারণ আজকে মানে হিসেব মতন বুধবারের ক্লাসটা হচ্ছে, যাই হোক। তাহলে বেস অ্যান্ড সুপারস্ট্রাকচার হয়ে গেছিল, নেক্সট কি আছে টার্ম মার্কসিজম থেকে? ডায়ালেক্ট ডায়ালেকটিক্যাল, ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম, অ্যাকচুয়ালি ডায়ালেকটিক্স কথাটা হয়তো রয়েছে, ডিআইএ LECTIS, ডায়ালেকটিক্স। অ্যাকচুয়ালি ওটা ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম পুরো কথাটা। যাই হোক, ডায়ালেকটিক্স মানে হচ্ছে ডাই, কথাটার মানেটা হচ্ছে টু, দুটো, ডিআই ডাই, ডাই মানে হচ্ছে টু, যেমন কার্বন ডাই অক্সাইড, তো দুটো অক্সাইডের মলিকিউল থাকে, একটা কার্বনের থাকে, যাই হোক, তো অক্সিজেনের মলিকিউল, তো এই যে ডাই কথাটার মানেটা হচ্ছে টু, বাই ডাই, এটার মানে টু। তো ডায়ালেকটিক্স কথাটার মানেটা যেটা হবে সেটা হচ্ছে যে দুটো ভিন্ন ভিন্ন মত যখন একে অপরের সঙ্গে ডমিনেট করার জন্য বা ডমিনেন্ট হওয়ার জন্য প্রতিস্পর্ধা করে, কম্পিটিশন করে, তখন দুটোর মধ্যে এক দুটো মিশে গিয়ে অনেক সময় আর একটা নতুন আইডিয়া তৈরি হয়। স্যার একবার বলুন স্যার, শুনতে পাইনি। বলতে চাইছি যে অ্যাকর্ডিং টু মার্কস আমাদের সমাজে অনেক সময় দেখা গেছে যে দুটো পরস্পর প্রতিস্পর্ধী আইডিয়া একে অপরের সঙ্গে যখন সংঘর্ষ করে, যখন প্রতিস্পর্ধা করে যে কে বেশি পাওয়ারফুল হবে, কে বেশি ডমিনেট করবে সমাজটাকে, তখন অ্যাকর্ডিং টু মার্কস অনেক সময় দেখা গেছে যে ওই দুটি পরস্পর বিরোধী আইডিয়া এক হয়ে গিয়ে একটা নতুন আইডিয়া তৈরি হয়েছে। মানে এই জিনিসটাকে অ্যাকচুয়ালি মার্কস বলছে থিসিস অ্যান্ড অ্যান্টিথিসিস, দে এন্টার ইনটু এ ডায়ালেকটিক্যাল রিলেশনশিপ অনলি টু ফর্ম এ সিনথেসিস। মানে দুটো আলাদা আলাদা আইডিয়া একসঙ্গে এসে, একসঙ্গে মিশে গিয়ে, একসঙ্গে যোগ হয়ে গিয়ে একটা নতুন আইডিয়া তৈরি করে, তো এটাকে ডায়ালেকটিক্স বলা হয়। পরস্পর বিরোধী আইডিয়াগুলো কি করছে, একে অপরের সঙ্গে তাদের সংঘর্ষ হচ্ছে, তাদের মুখোমুখি একটা সংঘর্ষ হচ্ছে, একটা প্রতিস্পর্ধা তাদের মধ্যে তৈরি হচ্ছে। তো এই দুটো আলাদা আলাদা আইডিয়া অ্যাকর্ডিং টু মার্কস, মানে মার্কসের সিস্টেমে ইকোনমিক্স ইকোনমিক্যালি ভাবতে গেলে দেখা যাচ্ছে যে দুটো পরস্পর বিরোধী আইডিয়া হতে পারে ক্যাপিটালিজম আর কমিউনিজম। ঠিক আছে, তো ক্যাপিটালিজম আর কমিউনিজম একটা থিসিস, একটা অ্যান্টিথিসিস, একটা আইডিয়া, থিসিস মানে হচ্ছে আইডিয়া, একটা হচ্ছে আইডিয়া আর একটা হচ্ছে তার অপোজিট আইডিয়া। তো এই আইডিয়া আর অপোজিট আইডিয়া দুটোর মধ্যে একটা মানে সংঘর্ষ হয়ে একটা নতুন আইডিয়া বেরোবে, সেটাকে বলা যাচ্ছে সিনথেসিস, থিসিস ইনটু অ্যান্টিথিসিস ইকুয়ালস টু সিনথেসিস। ঠিক আছে, এবার যদি আমরা লিটারেচারে এই থিসিস অ্যান্টিথিসিস এগুলোকে দেখার চেষ্টা করি, মানে মেইন আইডিয়া অ্যান্ড অপোজিট আইডিয়া, সবসময় দেখা যাচ্ছে এই দুটোর মধ্যে একটা স্ট্রাগল হচ্ছে। এবার আরও গভীরভাবে বলতে গেলে
আমরা দেখতে পাচ্ছি যে মার্ক্স বলতে চাইছে যে দ্য হিস্ট্রি অফ হিউম্যান সিভিলাইজেশন ইজ দ্য হিস্ট্রি অফ ক্লাস স্ট্রাগল। সো যদি 2 নম্বরের জন্য প্রশ্ন আসে যে হোয়াট অ্যাকর্ডিং টু মার্ক্স ইজ দ্য হোয়াট অ্যাকর্ডিং টু মার্ক্স ডিফাইন্স দ্য হিউম্যান হিস্ট্রি হিউম্যান সিভিলাইজেশন, তাহলে উত্তরটা হবে হচ্ছে ক্লাস স্ট্রাগল। ক্লাস স্ট্রাগল ডিফাইন্স কোয়ালিফাইজ হিউম্যান সিভিলাইজেশন অর হিউম্যান হিস্ট্রি, মানুষের ইতিহাস, মানুষের সভ্যতা কিভাবে এসছে, সিনথেসিসটা কিভাবে হয়েছে হিউম্যান সিভিলাইজেশনের। সবসময় পরস্পর বিরোধী দুটো আইডিয়া একে অপরের সঙ্গে লড়াই করে একটা অন্য ধরনের আইডিয়ার জন্ম দিয়েছে বা একটা কম্প্রোমাইজ হয়েছে। সবসময় সবসময় যে মারপিটি হতে থেকেছে, কোনো সময় যে শান্তি হয়নি তা নয়, একটা সময় শান্তি হয়েছে যখন দুটো আইডিয়ার মধ্যে একটা সমন্বয় হয়েছে, একটা কম্প্রোমাইজ হয়েছে। ঠিক আছে, তো একদিকে ক্লাস স্ট্রাগল বলতে ক্যাপিটাল। কি বললেন হুম আপনি, যে প্রশ্নটা বললেন তার আনসারটা একবার বলুন। মানে প্রশ্নটা যদি এরকম হয় যে হোয়াট ইজ হোয়াট অ্যাকর্ডিং টু মার্ক্স ইজ দ্য হিস্ট্রি অফ হিউম্যান সিভিলাইজেশন অর দ্য হিস্ট্রি অফ হিউম্যানিটি, তাহলে উত্তরটা হবে অ্যাকর্ডিং টু মার্ক্স হিউম্যান সিভিলাইজেশন অর দ্য হিস্ট্রি অফ হিউম্যান সিভিলাইজেশন অর হিউম্যান হিস্ট্রি ইজ দ্য হিস্ট্রি অফ ক্লাস স্ট্রাগল, শ্রেণী যুদ্ধ, শ্রেণী যুদ্ধই হচ্ছে মানুষের মানুষের সমাজের বা মানুষের ইতিহাসের মূলে। শ্রেণী যুদ্ধের জন্যই আমাদের মানবিক মানুষের ইতিহাসটা নাকি তৈরি হয়েছে। ঠিক আছে, তো এটা তোমাদের কেন মনে হয় যে এই কথাটা কেন বলছে যে আমাদের যে সমাজটা তৈরি হয়েছে বা আমাদের যে ইতিহাসটা, আমাদের যে সিভিলাইজেশনটা, সেটা ক্লাস স্ট্রাগলের দ্বারাই তৈরি হয়েছে? শ্রেণীর মাধ্যমেই তো মানে কাউকে ছোট করে দেওয়া হচ্ছে, কারো বড় করে দেওয়া হচ্ছে, যার মধ্যে দাঙ্গা লাগছে, বিভেদ হচ্ছে। উদাহরণ, মানে এরকম ধরনের কোনো দাঙ্গা বা বিভেদের উদাহরণ? হিন্দু মুসলিম যেটা হচ্ছে স্যার, না, হিন্দু মুসলিম তো ধরো বড়লোক মুসলিমরাও আছে, বড়লোক হিন্দুরাও আছে, আবার গরিব হিন্দুরাও আছে, আবার গরিব মুসলমানরাও আছে। তো সবাই তো মানে বড়লোক, সবাই হিন্দু হয়ে যাচ্ছে আর সবাই মুসলিম হয়ে যাচ্ছে, তাদের নিজেদের মধ্যে তারা মারপিট করছে। কিন্তু এরকম ধরনের কোনো সিচুয়েশন বলো যেখানে মানে হ্যাভ নটস আর হ্যাভস, মানে ক্যাপিটালিস্ট ভার্সেস নন ক্যাপিটালিস্ট ফোর্সেস এর মধ্যে যুদ্ধ হয়েছে। যারা ওই বুর্জোয়া বা প্রলেটারিয়েট, ওদের মধ্যেই তো যে শ্রেণী যুদ্ধ হয়, ওইটা ওইটা দেখানো যেতে পারে। যেমন বুর্জোয়া কারা? যারা শাসন করছে স্যার, না, বুর্জোয়া সবসময় যে শাসন করছে তা নয়। আচ্ছা ঠিক আছে, তুমি বলো মানে কোথায়, কোন দেশে, কোন জায়গায়, কোন সময়ে এই স্ট্রাগলটা হয়েছে যেটার জন্য হিউম্যান সিভিলাইজেশন একটা রূপ পেয়েছে? ফরাসি বিপ্লবটা যেমন স্যার, হুম হুম ফরাসি বিপ্লব ফরাসি যেমন, বিপ্লব। হুম, হ্যাঁ ওইটাতে হয়েছে। ফরাসি বিপ্লবে কী হলো? মানে কোন শ্রেণীর সাথে কোন শ্রেণীর লড়াই বাঁধলো? মনে হয় যতদূর মনে হয় মধ্যবিত্ত নিম্ন শ্রেণীর অনেক মধ্যবিত্ত শ্রেণীর সাথে? পার্থক্য আছে। হ্যাঁ, ওই মধ্যবিত্তর সাথে নিচুয়ার আছে, মধ্যবিত্তর সাথে ও যারা একটু বড় আপার ক্লাস তাদের আছে।
মানে এটা থ্রি ওয়ে ফাইট হয়েছিল, মানে একদিকে মধ্যবিত্ত, একদিকে উচ্চবিত্ত, একদিকে নিম্নবিত্ত, তিনজনের মধ্যেই ফাইটটা হয়েছিল। হ্যাঁ স্যার, এটাও মনে পড়ছে একটু একটু ওই জন্য। ওকে, আর অন্য কারোর মত কিছু, যে যেটা মার্কস বলছে যে আমাদের ইতিহাসটাই হচ্ছে শ্রেণীভাগের ইতিহাস, আমাদের ইতিহাসটাই হচ্ছে শ্রেণীযুদ্ধের ইতিহাস, এইটা যদি তোমরা একমত হও তাহলে এটা কেন, মানে কোন উদাহরণ, যেটা অন্য আমরা দেখেছি আপার ক্লাসের সাথে লোয়ার ক্লাসের সমসাময়িক লড়াই, সমসাময়িক যে দ্বন্দ্ব, ওকে হ্যাঁ, তো সেই দ্বন্দ্বটা দিয়ে এটা এক্সাম্পলটা ভালো দিয়েছো, লিটারেচার থেকে ভালো এক্সাম্পল দিয়েছো, তো হ্যাঁ, তাই জন্য অ্যাংরি, মানে ইয়ে জিমি, জিমি ওই জন্যই রেগে গেছে, জিমি ওই জন্য রেগে আছে, কারণ ও বলতে চাইছে যে ওর থেকে যে উচ্চ শ্রেণীর লোকেরা তারা সব ধরনের বিলাসিতা করে এবং তারা সব সময় ভালো থাকে এবং তারা লোয়ার ক্লাসদের বা ওয়ার্কিং ক্লাসদের ওপর অত্যাচার করে, তো এইটা দিয়ে শেপিংটা কি হলো, এই যে আপার ক্লাস ভার্সেস লোয়ার ক্লাসের যে ঝামেলাটা হলো, সেটা দিয়ে মানে ওদের সমাজটা কিভাবে শেপড হলো, মানে কিভাবে গঠিত হলো, মানে যেমন ধরো আমি অন্য একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, যে দুটো পরস্পর বিরোধী শক্তি যখন একে অপরের ওপরে বল প্রয়োগ করে তখন আর একটা অন্য জিনিস তৈরি হতে পারে, যেমন ধরো কয়লা, কয়লা এক ধরনের জিনিস আর সেটার ওপরে প্রচণ্ড রকমের প্রেশার যখন পড়ে, হিট এবং প্রেশার দুটোই পড়ে, তখন কয়লা পুড়ে না গিয়ে বা কয়লা আরো মানে কন্ট্রাক্টেড হয়ে গিয়ে বা ওর কার্বন যে ফর্মটা সেটা আরো রিফাইন্ড হয়ে গিয়ে সেটা ডায়মন্ডের মধ্যে ফর্ম করে, তাই তো, মানে এইভাবেই মানে কয়লা থেকে হিরে তৈরি হয়, তাই না, তো পরস্পর বিরোধী কি, একটা জিনিস হচ্ছে কয়লা শক্ত অলরেডি পুড়ে গেছে, পোড়া একটা জিনিস পাথরের মতন শক্ত, আর আরেক দিকে হচ্ছে প্রেশার, ইন্টেন্স প্রেশার অ্যান্ড হিট, তো দুটো আলাদা আলাদা জিনিস, দুটো আলাদা আলাদা জিনিসের মধ্যে একটা কম্প্রোমাইজ, একটা এক ধরনের একটা মিশ্রণ হয়ে গিয়ে একটা নতুন জিনিস তৈরি হলো, ঠিক সেরকমই ধরো যে ইলেকট্রিসিটি যে তৈরি হয়, ঠিক আছে, ইলেকট্রিসিটি কিভাবে তৈরি হয়, মানে থার্মাল ইলেকট্রিসিটি নয়, মানে যেটা বেশিরভাগ আমাদের দেশে যে ধরনের ইলেকট্রিক পাওয়ার্স গুলো আছে সেরকম নয়, যেগুলো হাইড্রো ইলেকট্রিক ড্যাম, অনেক ওপর থেকে জল পড়ে, একটা টার্বাইন ঘোরে, টার্বাইনটা একটা কপার ওয়ারকে একটা ইলেকট্রনিক ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বাই বাই করে ঘোরায় আর সেটার থেকে একটা ইলেকট্রিসিটি তৈরি হয়, তাহলে অপোজিট ফোর্সটা কি, ওয়াটার, সেটা কিসের ওপরে গিয়ে পড়ছে, টার্বাইনের ওপরে গিয়ে পড়ছে, টার্বাইনটা ঘুরছে, কপারের তারটা ঘুরছে, সেটার থেকে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে ইত্যাদি, বা এই যে পাহাড়গুলো তৈরি হয়, বা নদীর যে স্রোতটা, নদীর স্রোত পাহাড়ের মধ্যে দিয়ে পাথর কেটে 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 বহু বছর ধরে কেটে কেটে বেরোয়, এবং যখন একটা নদী শুকিয়ে যায় তখন দেখা যায় যে নদীর স্রোতের কিভাবে পাথরগুলো কেটে গেছে, ঠিক আছে, তো এই যে মানে পাথর আর নদী পরস্পর বিরোধী জিনিস, পরস্পর বিরোধী জিনিস এই জন্য কারণ তাদের মানে পাথর সবসময় চেষ্টা করে নদীকে আটকে দেওয়ার, বা নদীর মুখের মধ্যে পড়ে গিয়ে নদীকে আটকে দেওয়ার, নদী সেটাকে ভেঙে দেয়, পাথরটাকে উপড়ে দেয়, তো এইটার থেকে নতুন নতুন ধরনের ফিচার্স, জিওগ্রাফিক্যাল ফিচার্স, এইসব জিনিসগুলো তৈরি হয়, তো শ্রেণী ভাগ বা শ্রেণী বিরোধ যেটা আমরা দেখতে পাচ্ছি সেটার থেকে অ্যাকর্ডিং টু মার্ক্স সিভিলাইজেশন ফর্ম এইভাবে করছে, কারণ মানে দুটো ফোর্স আছে, একটা ফোর্স হচ্ছে ক্যাপিটালিস্টদের যারা সবসময় নাকি এক্সপ্লয়েট করতে চায়, তাদের
কর্মীদেরকে, তাদের যারা কাজকর্ম করছে তাদেরকে। আবার আর একটা ফোর্স আছে যেটা কর্মীদের ফোর্স, যেটা ওয়ার্কারদের ফোর্স, যেটা ফার্মারদের ফোর্স। সেই ফোর্সটা কি চেষ্টা করে সবসময়? এদের বিরোধিতা করতে, এই এই যে পুঁজিবাদী যে পক্ষটা আছে তাদের বিরোধিতা করতে। তাহলে একটা থিসিস হচ্ছে ক্যাপিটালিজম, আর একটা আর তার অ্যান্টিথিসিস হচ্ছে কমিউনিজম। এবার যখন দুটোর মধ্যে সংঘর্ষ হয় তখন একটা কমন গ্রাউন্ডে তারা এক না এক সময় আসতে বাধ্য হয়, কারণ যুদ্ধ তো আর চলতে থাকতে পারে না সারা জীবন। তখন কি হয়, তখন অনেক ক্ষেত্রে এটা হয় যে কমিউনিজম জিতে গেল, এবং যেমন রাশিয়া বা চায়না বা কিউবা তে হয়েছে, যেখানে কমিউনিজম জিতে গেছে এবং পুরো যে ন্যাশনাল ওয়েলথ আছে রাজ্যের, দেশের যত সম্পত্তি আছে সেটা মানুষের হাতে চলে গেছে, এবং মানুষ নাকি সেটাকে চালনা করছে, যদিও সেটা মিথ্যে। অপরদিকে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে ক্যাপিটালিজম জিতে গেছে এবং ব্যক্তি মালিকানাটাই কিন্তু চলছে। তবে যে জায়গায় ব্যক্তি মালিকানা চলে সেখানেও তোমরা নিশ্চয়ই জানো যে কিছু লেবারদের কিছু রাইটস আছে। লেবারদের রাইটস বলতে, যে 8 ঘন্টার বেশি কাজ করালে এক্সট্রা ওভারটাইম দিতে হবে, বা আগে মানে সেই চাবুক মারার একটা নীতি ছিল ওয়ার্কারদের ওপরে, সেটা করা যাবে না, ওয়ার্কারদের সঠিক মাইনে দিতে হবে। এবং এই সব জিনিসগুলো অদ্ভুতভাবে যত উন্নত দেশগুলো আছে সেখানেই এগুলো সব থেকে বেশি ফলো করা হয়। কমিউনিস্ট রাশিয়া বা কমিউনিস্ট চায়না এই জিনিসটাকে ফলো করে না, অদ্ভুত ব্যাপার আর কি। আর আমাদের দেশের এক্সাম্পল সব থেকে ভালো, যে আমাদের দেশে এই সব জিনিসগুলোকে খুব ফলো করা হয়, মানে এমন নয় যে এক্সপ্লয়টেশন নেই, কিন্তু লেবার লজ আমাদের দেশের খুব স্ট্রং, এবং আমাদের দেশের অনেক ইউনিয়নস আছে যেগুলো এই লেবার লজগুলোকে এক্সিকিউট করে। আবার আর একদিকে তারা এই এগ্রিমেন্টে গেছে যে তারা ক্যাপিটালিস্টদের ওপরে আক্রমণ করবে না, না হলে তো রোজ ঝামেলা, রোজ ঝগড়া, রোজ লড়াই হতেই থাকতো, তাই না? তো এই যে দুটো ফোর্সেস একে অপরের সঙ্গে যুদ্ধ করেছে, সংঘর্ষ করেছে বা করছে, সেটার থেকে একটা কমন গ্রাউন্ড পাওয়া যাচ্ছে। ক্যাপিটালিস্টদেরকে বলা হচ্ছে যে তোমরা প্রফিট এত বানাচ্ছ, তাহলে তোমাদের বোনাসও এত দিতে হবে। এই যে যেমন ধরো, এই যে সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হচ্ছে না, সেটার জন্য যে সরকারি কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে গভর্নমেন্টের বিরুদ্ধে মানে ধর্ণা দিচ্ছে বা ঝামেলা পাকাচ্ছে, এইসব জিনিসগুলো যে করছে, এই জিনিসগুলো এগুলো কিন্তু ওই ডায়ালেকটিক্সের একটা পার্ট। মানে একদিকে সরকার, আর একদিকে চাকরি না পাওয়া বা চাকরি পেয়ে ডিএ না পাওয়া মজদুর বা কর্মচারী, এরা কিন্তু একে অপরের বিরুদ্ধে সবসময় লড়ছে, এবং এই লড়াইটা সবসময় যে ব্লাডি বা রক্তাক্ত হতে হবে দুজনের মধ্যে একটা পার্টিকে, তা নয়। রক্ত ছাড়াও কিন্তু সভ্য সমাজ আস্তে আস্তে এইভাবে গড়ে উঠছে, যেখানে কিছু লেবার লজ আছে, সেখানে কিছু ফ্যাক্টরির ওনারদেরও কিছু রাইটস আছে, যে ফ্যাক্টরির লোকেরা যদি ধরো, মানে কলেজের কথা যদি বলি, তোমরা যদি একদিন ঠিক করো, কারণ তোমরা সংখ্যায় অনেক বেশি, তোমরা যদি একদিন ঠিক করো যে চলো আমরা কলেজে ভাঙচুর করি, কলেজের টিচার ম্যাডামদেরকে পেটাই আর কলেজ ভাঙচুর করি, কারণ আমরা 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 হ্যাভ নটস, আমরা মজদুর, আমরা চাষি, আমরা আমাদেরকে এক্সপ্লয়েট করা হয়েছে, তো তোমরা যদি কলেজে ভাঙচুর করো বা টিচারদেরকে মারো, তাহলে তোমাদের বিরুদ্ধে কিন্তু আইনত পদক্ষেপ নেওয়া হবে, মানে পুলিশ তোমাদেরকে ধরবে। কেন না? কারণ তোমরা, আইন যেটা তৈরি হয়েছে আমাদের সিভিলাইজেশনে, যে তোমাদের যদি কোনো ভ্রুক্ষেপ থাকে, তোমাদের যদি কোনো অভিযোগ থাকে, তাহলে তোমরা সেটা মৌখিক বা লিখিত আকারে জানাবে বা উচিত জায়গায় জানাবে, মানে এমন নয় যে রক্তারক্তি মারপিট এইটা করে তোমরা তোমাদের অভিযোগ জানাবে, ঠিক আছে? আর এটা শুরু, মানে এটা এই রূপটা এখন দেখতে পাচ্ছ, এই রূপটা কিন্তু তৈরি হতে অনেকটা সময় লেগেছে।
তোমাদের যে রাইটস গুলো আছে সেগুলো তোমাদের পেতে সময় লেগেছে, বা টিচারদের যে রাইটস গুলো আছে সেগুলো টিচারদের পেতে অনেক সময় লেগেছে, দুটো সংগঠন দুটো শ্রেণী নিজেদের মধ্যে হোক বা একে অপরের বিরুদ্ধে হোক অনেক স্ট্রাগল করেছে, স্ট্রাগল করে একটা মোটামুটি একটা জায়গায় গিয়ে জিনিসটা দাঁড়িয়েছে। এমন নয় যে খুব স্টেবল রিলেশনশিপটা, কিন্তু এখন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। একটা সময় তোমাদের তোমাদের বাবাদেরকে যদি তোমরা জিজ্ঞেস করো, একটা সময় রীতিমতন টিচাররা প্রফেসররা বিভিন্ন কলেজের স্কুলের স্কুলেও রীতিমতন স্টুডেন্টদেরকে ভয় পেয়ে চলতো, কারণ স্টুডেন্টরা কথায় কথায় টিচারদের গায়ে হাত তুলতো, কথায় কথায় তাদের ইঁট ছুঁড়ে মারা বা কলেজে ভাঙচুর করা স্কুলে ভাঙচুর করা এসব জিনিসগুলো হতো, ল্যাওলেসনেস ছিল। কিন্তু গ্র্যাজুয়ালি পুলিশের ইন্টারফিয়ারেন্স হোক বা আইন সেভাবে তৈরি হোক, যেমন ফার্স্ট ইয়ারে এখন একটা সিস্টেম চালু করা হচ্ছে কলেজে যে কেউ কাউকে র্যাগিং করবে না, সেটার জন্য একটা 10 টাকা স্ট্যাম্প পেপারে গার্জেনদেরকে সই করানো হচ্ছে। তারপরে তোমরা যে ব্যবহারটা করে যাচ্ছ, ধরো তোমরা স্পেশালি ফার্স্ট সেম এখন যেটা করছে আর কি, যে ক্লাসে একদমই আসছে না, তো গ্র্যাজুয়ালি কি হবে এটা নিয়ে একটা স্ট্রাগল তৈরি হবে, এটা নিয়ে একটা জিনিস তৈরি হবে। আর আমরা বলবো যে মুচ লেখা লিখতে হবে যে যদি ক্লাসে স্টুডেন্ট না আসে তাহলে তাকে ডিকলেজিয়েট করে দেওয়া হবে, যে সিস্টেমটা আগেও ছিল কিন্তু মধ্যিখানে চাপা পড়ে গেছিল। আবার সেই সিস্টেমটা চালু করলে কি হবে, তখন অ্যাটেন্ডেন্সটা বেশি থাকবে স্টুডেন্ট। তো এইটাকেই বলা হচ্ছে ডায়ালেকটিক্স, মানে তোমাদের কিছুটা ছেড়ে দেওয়া হচ্ছে, তোমাদের আবার কিছুটা চেপে ধরা হচ্ছে, আবার মানে কিছুটা যখন তোমাদের দম বন্ধ হয়ে আসছে তখন তোমরা স্ট্রাগল করছো যে এই নিয়মটা পাল্টাতে হবে, তখন ওই নিয়মটা পাল্টানো হচ্ছে, এরকম করে 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 একটা নতুন নতুন সিস্টেম, নতুন নতুন আইডিয়াগুলো জন্মাচ্ছে আমাদের সমাজে, আমাদের সিস্টেমে, ঠিক আছে। এবার এটার লিটারেচারে এটার কি মানে লিটারেচারে এটাকে কোথায় ফিট করা যেতে পারে, একটা এক্সাম্পল তোমরা দিচ্ছিলে যে একদিকে জিমি পটার আছে, একদিকে অ্যালিসন আছে, জিমি পটারের সঙ্গে ক্লিফ রয়েছে এবং অ্যালিসনের সঙ্গে তার বাবা কলোনেল রেডফার্ন রয়েছে বা অন্য অ্যারিস্টোক্র্যাটিক যা লোকেরা রয়েছে, তাদের বাড়ির লোকেরা রয়েছে, যদিও তারা বেশিরভাগই অ্যাবসেন্টি ক্যারেক্টার্স ছিল। এনিওয়ে, তো ওটা ছাড়া আর অন্য কোনো টেক্সট থেকে কোনো এক্সাম্পল যেখানে এই ডায়ালেকটিক্স বা ডায়ালেকটিক্যাল মেটিরিয়ালিজমের কোনো এক্সাম্পল দেওয়া যেতে পারে লিটারেচার থেকে? ফিফথ সেম থেকেই দাও। ড্যাডি কবিতাটা থেকে হতে পারে, কিভাবে হবে বলো? মানে এখানে যেমন কবি আমাদের বলেছেন, তার বাবা জার্মানি আর হিটলার যখন ও অত্যাচার করছিল তখন সেই ভয়ে জার্মান থেকে আমেরিকা পালিয়ে এসেছিল, তো ওটাও তো হিটলার নিজের ক্ষমতার জোরে ইহুদিদের ওপর অত্যাচার করে তাদেরকে মেরে বা নিজের স্লেভ বানিয়ে অত্যাচার করছিল, এটা হতে পারে। তো সেটার বিরুদ্ধে সিলভিয়া প্লাথ কবিতাটা লিখেছে, সেটা বলতে চাইছো? মানে ড্যাডি কবিতাটায় যেহেতু সে এটা বিরুদ্ধে হ্যাঁ বলো। স্যার এটা হতে পারে ওটার বিরুদ্ধে বলতে ওই তার ভয়ে এসেছে ক্ষমতা জড়িয়ে নিজেদের রাজত্ব করবে বলে এরকম নিজেদের জোর ফলিয়েছে, এভাবে অত্যাচার করেছে। আর তাহলে হিটলার বা হিটলারের সঙ্গ দেওয়াতে ওর বাবার যে রোলটা, ওরা ক্যাপিটালিস্ট ছিল, সেটা বলতে চাইছো? হিটলারের হিটলারকে সঙ্গ হয়তো দেয়নি, কিন্তু হিটলারের ক্যারেক্টারটার সাথে মানে হিটলারের সাথে সিলভিয়া প্লাথ তার বাবাকে ক্যারেক্টারাইজ করেছে, যে
হিটলার ভাবে জীবন যতদিন তোর বাবা বেঁচে ছিল তো সেই ভয়ে জীবন কাটিয়েছে, আর যখন তার বাবা নেই তার বাবার ভয়ে জীবনটা কাটিয়েছে। তো কোথাও না কোথাও তার বাবার হিটলারের সাথে ম্যাচ একটা। হ্যাঁ, সেটা তো থাকতেই পারে যে যেখানে হিটলারের সাথে ওর বাবার তুলনা। কি বলছিলে শেষ করো। ওটাই বলছিলাম যে কোথাও না কোথাও হয়তো সিলভিয়া প্লাথ তার বাবার ক্যারেক্টারের সাথে হিটলারের একটা মিল খুঁজে পেয়েছে, তাই তো ক্যারেক্টারাইজ করেছে, ব্যাপারের সাথে মিল একটা দেখিয়েছে। হ্যাঁ, মিল দেখিয়েছে সেটা বুঝলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে ডায়ালেকটিক্সের ব্যাপারটা কি আসলো? মানে দুটো অপোজিট আইডিয়া। তুমি তাহলে কি এটা বলতে চাইছো যে একটা হচ্ছে হিটলারের আইডিয়া যেটাতে ওরা ইহুদির উপর অত্যাচার করেছে, আর একটা সিলভিয়া প্লাথের আইডিয়া? বাট দিস ইজ টু পার্সোনাল, মানে পার্সোনাল ইন দ্য সেন্স যে ইটস অ্যান অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম, অ্যান্ড প্লাথ টকস অ্যাবাউট হার হার রিলেশনশিপ উইথ হার ফাদার্স, হোয়ার হিটলার কামস ইন, ইয়েস, বাট ইটস টু পার্সোনাল টু টক অ্যাবাউট ডায়ালেকটিক্স, দুটো আলাদা আলাদা আইডিয়ার এখানে যে লড়াইটা। হ্যাঁ, তুমি এটা বলতে পারো যে লাস্টে যখন, মানে আমরা পোয়েমটাকে পড়ে মাঝে মধ্যে আমাদের এটা মনে হতে পারে যে সিলভিয়া প্লাথ ইজ অ্যাকচুয়ালি মিসিং হার ফাদার, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সে নিজের বাবাকে মানে ড্র্যাকুলা, ভ্যাম্পায়ার এসব বলছে, তারপরে লাস্টে বলছে যে ড্যাডি ইউ বাস্টার্ড আই এম থ্রু, নিজের বাবাকে বাস্টার্ডও বলছে। তো এই দুটো পরস্পর বিরোধী আইডিয়া আছে, সেটা বলতে পারো, সেখানে ডায়ালেকটিক্সের ব্যাপারটা আছে। বাট মার্ক্সের মানে মার্ক্সিয়ান যে পার্সপেক্টিভ বা ইকোনমিক্যাল পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে এখানে কিন্তু সেই জিনিসটা আমি পাচ্ছি না যে এখানে ইকোনমিক্যাল ব্যাপারটা কি আছে, ইকোনমিক্সের ব্যাপারটা কি এখানে। অন্য কোনো এক্সাম্পল কেউ দেবে? দ্রৌপদীতে হবে দ্রৌপদীতে কিভাবে হবে বলো। ওই দুলনার দৌদি, ওই যে যেটা লড়াই করেছিল জল ফল হ্যাঁ দেয়নি বলে, হ্যাঁ সূর্য সাহু হ্যাঁ হ্যাঁ রকুনি সাউরা এর হ্যাঁ হ্যাঁ বিরুদ্ধে স্ট্রাগল করে হত্যা করেছিল ওকে। রাইট। আর এখানে এই স্ট্রাগলটা, এখানে এই ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজমটা আরো বেশি প্রোনাউন্সড কেন? ক্লাস ক্লাস স্ট্রাগলটা হয়েছিল, ইয়েস, দেয়ার ইজ আ ক্লাস স্ট্রাগল, কারণ এরা ডাইরেক্টলি, দ্রৌপদীরা ডাইরেক্টলি বিলংড টু উইচ পলিটিক্যাল ফিলোসফি, মানে ওরা একটা পার্টিতে বিলং করতো যেটা এখনো আছে আমাদের দেশে, বাস্তার বলে একটা জায়গাতে মাঝে মধ্যে বিজেপি কয়েকটা লিডারকে ওরা মেরে ফেলছে। কি নাম পলিটিক্যাল পার্টিটার, মানে যদি ওটা ঠিক পলিটিক্যাল পার্টি নয়, এটা পলিটিক্যাল মতাদর্শন, খুব শোনা যেত আগে, এদের নাম ত্রাস ছিল এক সময়। এরা অন্য কেউ বলো। মাওবাদী, মাওবাদী, ইয়েস। সো দিস পিপল আর মাওয়িস্টস অর সিপিএম, সিপিআইএমএল, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট লেলিনিস্ট অর সিম্পলি মাওয়িস্টস, ঠিক আছে? যদিও মার্কসিস্ট এমএল আর মাওয়িস্ট এরা আলাদা, বাট স্টিল। তো এখানে দুটো শ্রেণী, একটা শ্রেণী হচ্ছে যেটাকে তুমি বুর্জোয়া বলতে পারো, কারণ এখানে সেনাপতি বলো বা আরো যে লোকেরা রয়েছে তারা ঠিক অ্যারিস্টোক্র্যাট নয়, কিন্তু তারা অ্যারিস্টোক্র্যাটদের পেয়াদা, তারা অ্যারিস্টোক্র্যাটদের হয়ে এই লড়াইটা করছে, মানে আদারওয়াইজ দেয়ার ইজ নো এনিমিটি বিটুইন ইন্ডিয়ান আর্মি অর সিআরপিএফ অর পুলিশ অ্যান্ড দ্য মাওয়িস্টস, ঠিক আছে? তো
এইখানে তোমরা বলতে পারো যে হ্যাঁ, এইখানে দুটো পরস্পর বিরোধী আইডিয়াই শুধু নয়, পরস্পর বিরোধী মানুষরা একে অপরের সঙ্গে লড়াই করে খুন খামারি ইত্যাদি এসব করছে, ঠিক আছে? কিন্তু এটার মানে থিসিসটা ধরো, যদি আমি ধরি ইন্ডিয়ান নেশন বা ইন্ডিয়ান ইকোনমিক্যাল সিস্টেম বা ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম বেসড অন সো কল্ড ডেমোক্রেসি, আর আরেকদিকে হচ্ছে মাওয়িস্ট পলিটিক্যাল আইডিয়াস, মাওয়িস্ট পলিটিক্যাল বিলিফ, তাহলে এই দুটোর মধ্যে সংঘর্ষ হয়ে একটা মধ্যিখানের যদি কোনো জায়গা বেরিয়ে থাকে, মধ্যিখানের একটা রাস্তা যদি বেরিয়ে থাকে, তাহলে সেটাকে আমরা বলতে পারি যে কিছু ট্রাইবাল ডেভেলপমেন্টের যে কাজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করছে বা করেছে, সেগুলোকে বলা যেতে পারে। মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলতে স্টেট গভর্নমেন্টের কথাও আমি বলছি, ওদের জন্য হসপিটাল তৈরি করা, ওদের জন্য স্কুলস তৈরি করা, ওদের জন্য রাস্তাঘাট, ওদের জন্য অনেক কিছু ইনসেন্টিভস দেওয়া, এই জিনিসগুলো হয়েছে। সবটা হয়নি অফকোর্স, সবটা তো সম্ভব নয় ওইভাবে, কিন্তু এই লড়াইটার জন্য কিন্তু ওরা মিডিয়ার নজরে এসেছে, দ্রৌপদীর মতন ট্রাইবাল পিপলরা, আমরা ওদের দরদটাকে বুঝতে পেরেছি। মানে ধরো ওদের ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করছে, রাইট? হ্যাঁ, ওদের অলচিকি যে স্ক্রিপ্টটা, সেটাকে নিয়ে আলোচনা হচ্ছে, সেটাকে আমরা মেইন স্ট্রিমে নিয়ে আসার চেষ্টা করছি। এই কথাটা, মেইন স্ট্রিম কথাটা খুব ইম্পর্টেন্ট এখানে। ওরা এতদিন মার্জিনালাইজড ছিল, এই লড়াইটার জন্য কিন্তু ওরা আমাদের চোখে পড়েছে যে না, ওদের মতন লোকেরাও আমাদের দেশে বাস করে, এবং মানে অতি দরিদ্রতা, অতি অবহেলার মধ্যে তারা রয়েছে, এবং তাদের জন্য কিছু করা উচিত, এবং তাদের জন্য এখন অনেক কিছুই করা হচ্ছে যাতে তারা মাওবাদী না হয়ে যায়। ওই ভয়েতে, যেমন কাশ্মীরের যে ইউথ, কাশ্মীরের যে ইয়াং পিপল যারা আছে, তাদের জন্য অনেক কিছু করা হচ্ছে। এক সময় মানে ঘটনাচক্র আর কি, এটা যে একটা দেখাতে হচ্ছে একটা মেয়ে স্কুল ড্রেস পরে আর্মিদের উপরে ঢিল ছুড়ছে। কেন ঢিল ছুড়ছে? কারণ আর্মি, ওদের মনে হচ্ছে যে আর্মি ওদেরকে অপ্রেস করছে, আর আর্মি কাদের কাদেরকে রিপ্রেজেন্ট করছে? ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে, ইন্ডিয়ান গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? আর্মি তো কারোর পার্সোনাল নয়। তারপরে দেখানো হচ্ছে যে মানে ওই মেয়েটিকেই আবার পরে শনাক্ত করা হয়, পরে আইডেন্টিফাই করা হয়, ট্রেস করে দেখা গেছে যে ও কলেজে পড়ছে, ও ইন্ডিয়ার ইন্ডিয়ার জন্য ইন্ডিয়ান কলেজেসে পড়ছে, ইন্ডিয়ান ফান্ডেড কলেজেসে পড়ছে, এবং সে পুলিশে ভর্তি হয়েছে। যার উপরে এক সময় ঢিল ছুঁড়েছে, সেই ইনস্টিটিউশনেই সে ভর্তি হচ্ছে। এবং এটা এটা কি করে সম্ভব হয়েছে? এটা সম্ভব হয়েছে যে কাশ্মীরে রাস্তাঘাট বানিয়ে, স্কুল কলেজ বানিয়ে, ইউনিভার্সিটি বানিয়ে, হসপিটাল বানিয়ে, ওদেরকে চাকরিতে অগ্রাধিকার দিয়ে, এরকম অনেক ধরনের ডেভেলপমেন্টাল কাজগুলোকে করা হয়েছে। তার কারণটার পেছনে একটা কারণ কিন্তু এটা যে ওরা হিংস্র হয়ে পড়েছিল, ওদের ওই ক্ষিপ্রতা বা হিংস্রতার জবাবে গভর্নমেন্ট আরো বেশি হিংস্র বা ক্ষিপ্র না হয়ে গিয়ে তাদের তাদের জীবনের দিশাটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য তাদেরকে চাকরি বাকরি, কাজকর্ম বা এগ্রিকালচার ইত্যাদি এইসবে তাদেরকে মনোনয়ন করে করতে দেওয়া হয়েছে। এরকম অনেক জায়গা আছে, অনেকগুলো অনেকগুলো এমন এখনো জায়গা আছে যেগুলোকে অ্যাড্রেস করা দরকার গভর্নমেন্টের। হবে যখন স্ট্রাগলটা হবে, যখন ওরকম ধরনের রক্তপাত হবে, যখন ওরকম ধরনের সিচুয়েশন তৈরি হবে, থিসিস হবে, অ্যান্টি থিসিস হবে, সেটার থেকে একটা সিনথেসিস তৈরি হবে, তখন অন্য ধরনের একটা আইডিয়া চলবে। কিছুদিন পরে আবার সেই আইডিয়াটার মধ্যে আবার ভাঙন ধরবে, তখন আবার দুটো থিসিস অ্যান্টি থিসিস তৈরি হয়ে যাবে, আবার ওইখান থেকে আবার সিনথেসিস হবে, ঠিক আছে? তো এইটাকেই বলা হচ্ছে ডায়ালেকটিক্স। আমি চেষ্টা করছি একটা হোয়াইট বোর্ডে তোমাদেরকে দেখানোর যে আমি থিসিস অ্যান্টি থিসিস বলতে কি বলতে চাইছি আর কি। অঙ্কিতা আশিক আর আচ্ছা অ্যালাউ এনিওয়ান, আচ্ছা আশা করি এটা সবাই দেখতে পাবে। আমি একটা হোয়াইট বোর্ড খুলছি, মানে একটা লেখার জায়গা,
তোমরা কি সেটা দেখতে পাচ্ছো যে কিছু একটা অন্য একটা জিনিস খুলেছে? কেউ যদি দেখতে পাও তাহলে বলো, আমি ডায়ালেকটিক্স কথাটা লিখলাম। এই যে লিঙ্কটা দেখো ওই চ্যাটে গেছে, ওই লিঙ্কটায় ক্লিক করলে কিছু যদি না দেখতে পাও তাহলে বলো, আর নাহলে আমি শেয়ার করে দেবো। লিঙ্কটা ক্লিক করে স্যার পেস্ট করে নিয়ে চলে গেছে ও বাবা, যে আচ্ছা আমি ঠিক আছে আমি, বলছিলাম যে না না ঠিক আছে আমি শেয়ার করছি, দাঁড়াও, না দরকার নেই, দাঁড়াও দাঁড়াও। আমার এন্টায়ার স্ক্রিনটা যদি শেয়ার করি তাহলেই দেখতে পাবে। শেয়ার হলো, হ্যাঁ এবার দেখতে পাচ্ছ একটা সাদা জায়গা যেখানে কিছু লেখা যাচ্ছে। হ্যাঁ, তো ডায়ালেকটিক্স লিখেছি, থিসিস লিখলাম, এবার লিখবো অ্যান্টি থিসিস। তো ডায়ালেকটিক্স কথাটার মানেটা হচ্ছে থিসিস ভার্সেস অ্যান্টিথিসিস, থিসিস ভার্সেস অ্যান্টিথিসিস, থিসিসের সাথে অ্যান্টিথিসিসের একটা লড়াই হচ্ছে। লড়াইটা হয়ে দুটোর মধ্যে থেকে বেরোচ্ছে এইটা, সিনথেসিস, ঠিক আছে। আবার এই সিনথেসিস যখন হয়েছে একটা আইডিয়ার, ইউনিফাইড হয়েছে একটা আইডিয়া, তখন আবার এইখান থেকে থিসিস আর অ্যান্টিথিসিস বেরিয়ে যেতে পারে। থিসিস আর এদিকে অ্যান্টিথিসিস। আবার এই থিসিস আর অ্যান্টিথিসিস মিলে আবার একটা, ওফো, আবার একটা সিনথেসিসের তৈরি হতে পারে। বোঝা গেল? এই পুরো সিস্টেমটাকে বলা হচ্ছে ডায়ালেকটিক্স। ওকে, এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার না হলে বলো, এটা ক্লিয়ার? অন্য অন্যদের, অঙ্কিতা, শোভা, আশিক, ওকে ঠিক আছে, তাহলে আমি এটাকে বন্ধ করছি। ওকে, তো লিটারেচারের ক্ষেত্রে আমরা এই সিনথেসিস, থিসিস ইনটু অ্যান্টিথিসিস, থিসিস ভার্সেস অ্যান্টিথিসিস ইকুয়াল টু সিনথেসিস, এই যে জায়গাটা, এইটা আরো এক্সাম্পলস আমরা খুঁজতে পারি, আরো এক্সাম্পলস আমরা ভাবতে পারি। একটা এক্সাম্পল হচ্ছে যে লুক, তুমি যেন বললে কি একটা, কিসের যেন এক্সাম্পল দিলে, অন্য দ্রৌপদী, দ্রৌপদী, দ্রৌপদীর রাইট, সাথে হ্যাঁ রাইট রাইট, সেরকমই ধরো ফাইনাল সলিউশনে, ফাইনাল সলিউশনে এক্সপ্লয়টার হচ্ছে প্রমথ আর এক্সপ্লয়টেড হচ্ছে মল্লিকা। মল্লিকা কি করলো, স্ট্রাগল করলো, লাস্ট অবধি প্রমথকে মেরেই দিল, ঠিক আছে, সিনথেসিস হয়ে গেল যে ভায়োলেন্স ইজ দ্য ফাইনাল সলিউশন। আবার লিফ ইন দ্য স্টমে কিন্তু উল্টোটা দেখানো হলো, লিফ ইন দ্য স্টমেও কিন্তু ওকে অনেকে এক্সপ্লয়েট করেছিল, মানে ওকে রেপ করেছিল, ওই জ্যোতি, জ্যোতিকে, জ্যোতি কিন্তু বাচ্চাটাকে জন্ম দিল, মানে শি চোজ পিস, প্রগ্রেসিভ, প্রগ্রেসিভ ডেভেলপমেন্ট, সেটার মধ্যেও কিন্তু একটা সিনথেসিস হলো। এবং অদ্ভুত একটা জিনিস এক্ষুনি আমি রিয়েলাইজ করলাম যে যারা ওকে রেপ করেছিল তারা হয়তো অন্য একটা কমিউনিটির ছিল, মোস্ট প্রবাবলি তারা হয়তো মুসলিম কমিউনিটির ছিল,
আর জ্যোতি ছিল হিন্দু। এবার এই হিন্দু এবং মুসলিম দুজন দুটো থিসিস আর অ্যান্টিথিসিস মিলে বাচ্চার রূপে একটা সিনথেসিস কিন্তু তৈরি হলো। মানে এটা একদিক থেকে দেখতে গেলে ভাবা যাবে যে না, এটা তো মানে এক্সপ্লয়টেশন, এটা তো রেপ, এটা তো পার্টিশন ভায়োলেন্স, কিন্তু যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে তার মধ্যে হিন্দু এবং মুসলমান দুজনেরই খুন দুজনেরই রক্ত থাকবে, তাহলে সে না হিন্দু হবে না মুসলমান হবে। আর তার মধ্যে, তার শরীরের মধ্যে বা তার জীবনের মধ্যে হিন্দু মুসলিম দুটোই তত্ত্ব কিন্তু থাকতে পারে, এবং সেটাই বাঞ্ছনীয়। যদিও রেপটা নয়, বাট মানে স্পেস, দ্য কিড, দ্য বেবি ইজ আ স্পেস অফ সিনথেসিস। হ্যাঁ, লেডা অ্যান্ড দ্য সোয়ানেও তো হবে, কিভাবে? মানে ভায়োলেন্স বাই গড, সোয়ান যে লেডাকে নিয়ে যাচ্ছে, সোয়ান ইজ অ্যাকচুয়ালি জুস, অ্যান্ড লেডা ইজ ফোর্সড টু গিভ বার্থ টু আ বেবি, সেটা বলতে চাইছো? ওকে, সেটাও হতে পারে, সেটা আমি ডিনাই করব না, যে সেখানেও থিসিসটা হচ্ছে লেডার পিওরিটি, লেডার মানে লেডা ইজ আ উমেন, অ্যান্ড তাকে এক্সপ্লয়েট করছে হচ্ছে দ্য সোয়ান ইন দ্য ফর্ম অফ জুস, ইন দ্য ফর্ম অফ সোয়ান, অ্যান্ড হেন্স দেয়ার ইজ এ থিসিস অ্যান্ড অ্যান অ্যান্টিথিসিস গিভিং রাইজ টু সাম কাইন্ড অফ আ সিনথেসিস ইন দ্য ফর্ম অফ দ্য বেবি। ঠিক আছে, এবার এই বেবিটা, বেবির মধ্যে থিসিস আর অ্যান্টিথিসিস কী কাজ করবে সেটা পরবর্তী আলোচনার বিষয়, যে ও কি রেগে যাবে, ও কি আক্রমণ করবে জুসকে, ও কিভাবে মানে নিজের জীবনটাকে নেবে, এই জিনিসগুলো কিন্তু আমরা মানে আমাদের আলোচ্য বিষয়ের নয় আপাতত, বাট দিস ক্যান হ্যাপেন অ্যাট অ্যানাদার পয়েন্ট ইন টাইম। ওকে, তো ডায়ালেকটিক্স বলতে এই জিনিসটা, ঠিক আছে? যদিও মার্কস, আবার বলছি, মার্কস ডাজ নট, মার্কস ওয়াজ নট কনসার্নড উইথ লিটারেচার, ঠিক আছে? কারণ আমি আগের দিনই বললাম যে অ্যাকর্ডিং টু মার্কস লিটারেচার শুড বি দ্য ভেহিকল অফ রেভলিউশন। মানে লিটারেচার লেখার একটাই উদ্দেশ্য থাকা উচিত, সেটা হচ্ছে মানুষের মধ্যে বিপ্লবী চেতনা জাগিয়ে তোলা, এছাড়া লিটারেচার লেখার কোনো মানে হয় না অ্যাকর্ডিং টু মার্কস। তো সেক্ষেত্রে মার্কস ওয়াজ নট রিয়েলি কনসার্নড উইথ লিটারেচার, যে মার্কসিজমটাকে কীভাবে লিটারেচারের মধ্যে ব্যবহার করা হবে সেটা নিয়ে মার্কসের কোনো মাথা ব্যথা কোনোদিনও ছিল না, বা ক্লাসিক্যাল মার্কসিস্ট যারা, তাদের কোনো সময়ই তারা মানে লিটারেচারটাকে নিয়ে অতটা ভাবতো না। লিটারেচার ওয়াজ সেকেন্ডারি অর ইভেন টার্সিয়ারি, মানে লিটারেচার ওয়াজ নট সো ইম্পর্ট্যান্ট। হোয়াট ওয়াজ ইম্পর্ট্যান্ট ফর দেম ওয়াজ দ্য রিয়েল সোসাইটি, রিয়েল পিপল, রিয়েল ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস, বিপ্লবী কবিতা বা বিপ্লবী গান যাতে মানুষের চেতনা জেগে উঠতে পারে, সেইটাকে তারা লিটারেচার বলে মনে করতো, এবং প্রপার লিটারেচার বলে সেটাকেই মনে করতো, আর বাকি সব লিটারেচারকে ফালতু বলে মনে করতো। তো এবার, ও সরি, সরি, ওটা লিভ করে গেলাম হঠাৎ করে। তো সেই কারণের জন্য মার্কসিজমকে ডাইরেক্টলি লিটারেচারের মধ্যে আনা সেভাবে মানে যায় না, বা সেভাবে আমরা আনতে পারি না ক্লাসিক্যাল মার্কসিজমকে, কিন্তু মার্কসিস্ট আইডিয়াসগুলোকে আমরা ডেফিনেটলি লিটারেচারে ব্যবহার করতে পারি, মার্কসিজমটাকে ব্যবহার করতে পারি। তো ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজমটাকে আমরা তখনই ব্যবহার করে নিতে পারি যখনই আমরা দেখব যে দুটো পরস্পর বিরোধী আইডিয়া একে অপরের সঙ্গে একটা সংঘর্ষের মধ্যে যাচ্ছে, একটা তর্কাতর্কির মধ্যে যাচ্ছে, একটা মিউচুয়াল কনফ্লিক্টের মধ্যে যাচ্ছে। যেমন ধরো অভিজানা শকুন্তলম, অভিজানা শকুন্তলমে কেউ বলতে পারবে যে মূল স্ট্রাগলটা কি এবং কোন দুটো আলাদা আলাদা জিনিসের মধ্যে এই স্ট্রাগলটা হয়েছে?
মানে মার্কসিজমের কোনো তত্ত্ব অভিজানা শকুন্তলমে আছে কি, আদু থাকতে পারে কি? কারণ কোথায় মার্কসিজম আর কোথায় অভিজানা শকুন্তলম? আর যদি থাকে তাহলে কি, মানে দুটো আমরা পড়ানোর সময়, তোমাদেরকে হয়তো বলেছিলাম যে দুটো এখানে পরস্পর বিরোধী আইডিয়া কিন্তু আছে, যদিও সেটা ডাইরেক্টলি বলবো না ইকোনমির সাথে জড়িত, যদিও ইকোনমির সাথে জড়িত বলা যেতেই পারে, বাট হোয়াট ইজ দ্যাট? অঙ্কিতা কি মনে হয়? থাকতে পারে কি দুটো পরস্পর বিরোধী? সরি, মিউটে চলে গেছিল। লাস্ট কি শুনলে তোমরা? হ্যালো, হ্যালো, এখন শুনতে পাচ্ছ? হ্যালো, এখন এখন শুনতে পাচ্ছ? আচ্ছা, ওরা দুজন তো লিভ করে গেল। লাস্টে লাস্ট কথাটা কি শুনলে? হ্যাঁ অঙ্কিতা, হ্যাঁ, মাস মার্স মার্কসকে নিয়ে তো বলছিলামই, কিন্তু মানে কি অভিজানা শকুন্তলমের ব্যাপারটা কি শুনলে, যে অভিজানা শকুন্তলমে? হ্যাঁ, না, ওকে, তো আমি বলতে চাইছি যে মানে মার্কসিজম, হ্যাঁ, এত ভাবেনি, এবং মার্কসিজমকে ডাইরেক্টলি লিটারেচারের মধ্যে টেনে আমরা আনি ঠিকই, কিন্তু বেসিক্যালি মার্কসিজম ওয়াজ নেভার ক্রিয়েটেড ফর লিটারেচার, ঠিক আছে? যাই হোক, তো অভিজানা শকুন্তলমে তোমরা বলতে পারবে যে ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম বা ডায়ালেকটিক্সের কোনো মানে কোনো চিহ্ন আছে কিনা? দুটো পরস্পর বিরোধী শক্তি, দুটো পরস্পর বিরোধী আইডিয়া এখানে আছে কিনা, মানে অভিজানা শকুন্তলম নাই থাকতে পারে? তোমরা বলতেই পারো যে নেই, কারণ কোথায় অভিজানা শকুন্তলম আর কোথায় মার্কসিজম? মানে আছে কি নেই সেটা একটু বলো, ইয়েস অর নো? তাহলে ওইখানে তোমাদেরকে বলেছিলাম যে দুটো পরস্পর বিরোধী যে আইডিয়া, একটা হচ্ছে নেচার আর একটা হচ্ছে নার্চার। আর তোমাদের একদিন ক্লাসে আমি বলছিলাম যে মার্কস অনেকগুলো ডিভিশনস করেছে, অনেকগুলো স্টেজে হিউম্যান সিভিলাইজেশনের ইভলিউশন বা ডেভেলপমেন্টটাকে দেখিয়েছে, এবং একটা জায়গায় ছিল হচ্ছে ট্রাইবাল কমিউনিজম। তো সেই ট্রাইবাল কমিউনিজমের দিক থেকে দেখতে গেলে আমরা বলতে পারি যে তপোবন, যেটা যেটা ঋষি কণ্ঠের যে বাসস্থান, যেটা সেটাকে বলা যেতে পারে যে দ্যাট ইজ দ্য স্পেস ফর ট্রাইবাল কমিউনিজম, কারণ ওখানে কোনো প্রফিটের কোনো জায়গা ছিল না।
আর সেইটাকে গিয়ে বিরক্ত করছে হচ্ছে নার্চার, দ্যাট ইজ কালচার, দ্যাট ইজ সিভিলাইজেশন, দ্যাট ইজ ক্যাপিটালিজম অর অ্যারিস্টোক্রেসি, সেটা হচ্ছে রিপ্রেজেন্টেড বাই কিং দুষ্যন্ত। ঠিক আছে, তাহলে এই ডায়ালেকটিক্সের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে এটার রেজলিউশনটা কি, মানে এই যে রাজা দুষ্যন্ত গিয়ে যে বিরক্ত করলো তপোবনটাকে, ডিস্টার্ব করলো সিস্টেমটাকে, তো সেটা রেজলিউশনটা কি হলো? থিসিস অ্যান্টিথিসিস তো বুঝলাম, যে থিসিস হচ্ছে তোমার কি বলে নেচার, অ্যান্টিথিসিস হচ্ছে নার্চার, মানে থিসিস হচ্ছে শকুন্তলা আর অ্যান্টিথিসিস হচ্ছে দুষ্যন্ত। বাট হোয়াট ইজ দ্য রেজলিউশন, হোয়াট ইজ দ্য সিনথেসিস? এটার উদাহরণ অলরেডি দিয়েছি। অন্য শকুন্তলাকে অভিশপ্ত হতে হলো, সেটা সিনথেসিস হলো? সেটা তো কনফ্লিক্ট, কনফ্লিক্টই রয়েছে। হ্যাঁ, অর্ণব কি বলছিলে বলো। যে সিনথেসিসটা কি হলো, যদি কোনো সিনথেসিস হয়ে থেকে থাকে, অনেক সময় থিসিস আর অ্যান্টিথিসিস এর মধ্যে যে সিনথেসিস হতেই হবে তার কোনো মানে নেই, বাট এখানে কি হয়েছে? উদাহরণটা ওই লিফ ইন দ্য স্টর্মেও আমরা পেয়েছি। শকুন্তলা কে চিনতে পারেনি, তাহলে তো প্রেগনেন্ট হওয়ার সাথে কি সম্পর্ক, প্রেগনেন্ট হওয়াটাতে কি গেল এলো? সিনথেসিস তাহলে, মানে তোমরা এটা বলো যে সিনথেসিস কি হলো শেষ অবধি, না সিনথেসিস হয়নি? কারণ দুষ্যন্ত ছিল একজন রাজা, আর শকুন্তলা ছিল একজন তপোবনবাসী, দুজন দুটো অপোজিট ক্যারেক্টার, তো ওদের ছেলে, তাদের মধ্যে তো, তার মধ্যে তো ওই দুটো সত্তাই থাকবে। রাইট, যেভাবে জ্যোতির ব্যাপারটা হলো, যে জ্যোতির যে সন্তানটা সেটা যদিও অবাঞ্ছিত, এখানে একভাবে দেখতে গেলে কিন্তু শকুন্তলার সন্তানও কিন্তু অবাঞ্ছিত, কিন্তু সন্তান যখন হয়েছে তখন দুটো সত্তাই তার মধ্যে রয়েছে, নেচার আর নার্চার দুটোই কিন্তু সর্বদমনা বা ভারতা, যখন ও বড় হবে আর কি, তখন কিন্তু তার মধ্যে থাকবে। এবং এটা বায়োলজিও বলে আমাদেরকে, যে জিন পুল যত ভ্যারিড হবে, মানে জিন পুল বলতে মানে মা মা আর বাবা যত আলাদা আলাদা রক্তের হবে, তত বেশি ট্যালেন্টেড, তত বেশি ইমিউন, তত বেশি শক্তিশালী সন্তান হবে আর কি। ঠিক আছে, রোগ ভোগ কম হবে বা তার মানসিক শক্তি অনেক প্রখর হবে, এইসব মানে বায়োলজি বলে আর কি, যে দুটো আলাদা আলাদা রক্তের মিলন যখন ঘটে তখন কিন্তু সেটার যে ফলাফলটা হয় সেটা ইউজুয়ালি বেটার হয় সিনথেসিসটা। যাই হোক, তো আশা করি তোমরা এই ডায়ালেকটিক্সের ব্যাপারটা বুঝেছ, এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে ডায়ালেকটিক্স থেকে বা বেস অ্যান্ড সুপারস্ট্রাকচার থেকে, সেগুলো তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো এখনই। এনি কোয়েশ্চেন্স?
আচ্ছা ঠিক আছে, যদি কোয়েশ্চেন